আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চীন আমাদের জমি দখল করলেও প্রধানমন্ত্রী তার নাম নিতে ভয় পাচ্ছে বলছে ওআইসি। পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল। বাইডেনের হাত ধরে দরিদ্র দেশের ভ্যাকসিন সহায়তায় নামছে যুক্তরাষ্ট্র। ভারতের সীমাখালি খাল থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার। আরো জানিয়ে দেব ট্রাম্প এখন কেমন আছে। এবং সর্বশেষ থাকছে বোমা হামলার কঠোর জবাব দেওয়া হবে, ইরাকি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। চীন আমাদের জমি দখল করলেও প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছে বলছে ওআইসি। ভারতের মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওআইসি এমপি বলেছেন, চীন আমাদের জমি দখল করেছে এবং আমাদের প্রধানমন্ত্রী তাদের নাম নিতে ভয় পাচ্ছে। গতকাল ওআইসির এই মন্তব্য করেছেন। ভারতের অরুণাচল প্রদেশে চীন একটি গ্রাম স্থাপন করেছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে উদ্ধৃত করে বিরোধীদের পক্ষ থেকে ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার আসাদউদ্দিন ওআইসি এমপি বলেন, চীন আমাদের জমি দখল করেছে কিন্তু প্রধানমন্ত্রী মোদি তাকে বাধা দেওয়া তো দূরের কথা, তাদের নাম নিতেও ভয় পাচ্ছেন। ওআইসি আরো বলেন, প্রধানমন্ত্রীর দুর্বলতার কারণে আমরা ভারতীয়রা বিব্রত বোধ করছি। এর আগে আসাদউদ্দিন ওআইসি ওই ইস্যুতে বলেছিলেন, স্যাটেলাইট চিত্র দেখা গেছে যে চীন অরুণাচলে স্থায়ীভাবে বসতি নির্মাণ করেছে, প্রধানমন্ত্রীর দুর্বলতা দেখাচ্ছেন, প্রধানমন্ত্রী কেন চীনের নাম নিচ্ছেন না, চীনের নাম নিতে প্রধানমন্ত্রী ভয় পান, পিএম একজন দুর্বল প্রধানমন্ত্রী। তার দলেরই সাংসদ বলেছেন যে চীন অরুণাচল প্রদেশের ভূমি দখল করেছে। চীন ইস্যুতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি গত মঙ্গলবার গণমাধ্যমে অরুণাচলে চীনা বসতি স্থাপনের একটি খবর শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর নাম না করে তাকে কটাক্ষ করে রাহুল বলেন, ওনার প্রতিশ্রুতি স্মরণ করুন, দেশের মাথা নত হতে দেব না। অন্যদিকে ভারতের শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পাল্টা জবাব বলেন, রাহুল গান্ধী চীন ইস্যুতে মিথ্যে কথা বলছে, কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের অন্য মন্ত্রীদের মন্তব্য, রাহুল গান্ধী যে এলাকায় কথা বলছেন তা বিগত কংগ্রেস সরকারের আমল থেকে চীনের দখলে রয়েছে। পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবার ফিরে আসে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল 12 গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছু থাকবে না। চ্যানেল 12 এর ওই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেন কোন পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন। তবে ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল বিভিন্ন পর্যায়ে প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বলেছেন। ইসরায়েলের গণমাধ্যমে যেদিন এই রিপোর্ট প্রকাশ হয়েছে সেদিনই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছে। চ্যানেল 12 এর রিপোর্টে আরো বলা হয়েছে যে মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে। বাইডেনের হাত ধরে দরিদ্র দেশের ভ্যাকসিন সহায়তায় নামছে যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই ট্রাম্প প্রশাসনের বিতর্কিত নীতিগুলো কাটাছেঁড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের চেয়ারে প্রথমবার বসেই বাতিল করেছে মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রকে ফিরিয়েছে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এবার দরিদ্র দেশগুলোর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতকরণে কোভ্যাক্স পরিকল্পনারও অংশ হতে চলেছে তারা। যুক্তরাষ্ট্রের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডক্টর অ্যান্থনি ফৌসি বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছে। WHO-র নির্বাহী বোর্ডকে তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই একটি নির্দেশনা জারি করবেন যার মধ্যে যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সে যোগদানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্যাভি ও সিপিআই এর যৌথ উদ্যোগে পরিচালিত কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বের সব দেশের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতের চেষ্টা চলছে, কিন্তু এই পরিকল্পনার অংশ হতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, প্রথমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান বন্ধ, পরে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার ঘোষণা দেন ট্রাম্প। তার দাবি, করোনা ভাইরাস মহামারীর সময় সাধারণ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশেষ করে করোনা উৎস চীনের প্রতি সংস্থাটির পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। গত বছরের জুলাইয়ে 1984 সালে যোগ দেওয়া জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সেই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বাইডেন। বিশ্বের মধ্যে করোনার সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র এই পর্যায়ে 4 লাখের বেশি মানুষ মারা গেছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দিনই নির্বাহী আদেশ জারি করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া মহামারীর বিষয়ে পদক্ষেপের সমন্বয় করতে একটি আদালত দপ্তরও গড়ে তোলা হবে। সূত্র আল জাজিরা। ভারতের সীমাখালি খাল থেকে 2 বাংলাদেশির লাশ উদ্ধার। সুন্দরবনে ভারতের অংশ থেকে 2 বাংলাদেশির লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে ভারতের সীমাখালি খাল থেকে লাশ দুটি উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে রতন ও একই গ্রামের মনোমিস্ত্রির ছেলে মিজানুর রহমান। তাদের মৃত্যু বাঘের আক্রমণে না গরু পাচারের সময় বিএসএফ এর গুলিতে হয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রতন ও মিরাজ গরু চালানোর সঙ্গে জড়িত, এলাকায় তারা গরু পাচারকারী হিসেবেই পরিচিত। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাতক্ষীরার নীল ডুমুর 17 ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী যুগান্তরকে বলেন, সুন্দরবন ভারতের অংশ, বাংলাদেশি 2 ব্যক্তি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন, তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে না গরু পাচারের সময় বিএসএফ এর গুলিতে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তিনি আরো বলেন, ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে, এই বিষয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। ট্রাম্প এখন কেমন আছেন? যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর এখন বসবাস করছেন ফ্লোরিডায়। ওয়াশিংটন ডিসির ক্ষমতার মসনদ ছেড়ে তিনি এখন কেমন আছেন সেটা জানার আগ্রহ ভক্তদের। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবারই নিজেকে এক নতুন বাস্তবতার আবিষ্কার করলেন ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট থেকে ফ্লোরিডার একজন সাধারণ নাগরিক হয়ে গেলেন তিনি। সেই সাথে নাম লেখালেন ফ্লোরিডার সিনিয়র সিটিজেন তথা প্রবীণ নাগরিকদের তালিকায়। রাজ্যের প্রায় 45 লাখ সিনিয়র সিটিজেনের মধ্যেই 78 বছর বয়সী ট্রাম্পের হাতেও এখন অফুরন্ত অবসর। বুধবার হোয়াইট হাউস ছাড়ার কয়েক ঘন্টা পরে নিজের অতি প্রিয় মার এ লাগোয়া পাম বিচে পৌঁছে যান ট্রাম্প। এ সময় তার গাড়িবহরকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে এসেছিলেন হাতে গোনা কয়েকজন সমর্থক, যাদের অধিকাংশই ছিল বয়সে প্রবীণ। ট্রাম্পের মতো একজনকে পেয়ে তার বেশি খুশি। তবে ট্রাম্পকে প্রতিবেশী হিসেবে গ্রহণ করতে রাজি নন মার এ লাগোর অধিকাংশ বাসিন্দাই। তার নিকটতম প্রতিবেশী বলেছেন, তাদের প্রতিবেশী হিসাবে আপনাকে চাই না, এখানে নয়, অন্য কোথাও অবসর যাপন করুন। প্রতারণা, উদ্ভট আচরণ ও কথায় কথায় মিথ্যা বলাকেই এ কারণে বলে উল্লেখ করা হচ্ছে। গত 4 বছরে মোট 30,538টি মিথ্যা বলেছেন তিনি। ফ্লোরিডা রাজ্যের পাম বিচে শহরে মার এ লাগোর অবস্থান। প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন এই প্রাইভেট ক্লাব, বহু পরিবারের বসবাস এখানে, প্রায় 500 সদস্য এই ক্লাবের, অনেকগুলো বিল্ডিং ব্লকে বিন্যস্ত মার এ লাগো, অনেকটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মতো। সমুদ্র লাগোয়া নয়াভিমার এবং শুভভিত্তি স্থান। বোমা হামলার কঠোর জবাব দেওয়া হবে, ইরাকি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বাগদাদে গতকাল যে ঘৃণ্য বোমা হামলা হয়েছে তার কঠোর এবং দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। গতকালের এই জোড়া বোমা হামলায় অন্তত 32 জন নিহত হয়েছে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মোস্তফা আল কাজেমি বলেন, যারা ইরাকের নিরাপরাধ জনগণের রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জবাব হবে অত্যন্ত কঠোর এবং তাদের জন্য বিপর্যয় বয়ে আনবে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাইয়ারান স্কোয়ারের এই জোড়া বোমা হামলায় অন্তত 110 জন আহত হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ টুইটার বার্তায় হামলার দায়িত্ব স্বীকার করেছে। 2014 সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় তাদের হত্যাযজ্ঞ শুরু করে। তাদের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পরে ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি ইরাকের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালায় এবং ইরাক সন্ত্রাসী মুক্ত হয়। তবে মাঝে মধ্যেই এই সন্ত্রাসী গোষ্ঠী ইরাক এবং সিরিয়ায় বোমা হামলা চালিয়ে আসছে।